আজ তোমাদের কাছে আমি একটি চিকেনের নতুন রেসিপি নিয়ে চলে এসেছি দেখো এটা হচ্ছে তোমার নারকেলের দুধ আর দই দিয়ে চিকেন দেখো কেমনভাবে বানাচ্ছি প্রথমে কড়াই সরষের তেল দিয়ে দিয়েছি তার মধ্যে তেজপাতা দিলাম এবার পেঁয়াজ কুচোনো কড়া ছিল সেটা দিয়ে দিলাম এটা একটু ভালো করে ভাজা ভাজা হবে তারপরে দিচ্ছি পেঁয়াজ বাটা টমেটো বাটা এবার দেবো তোমার আদা বাটা রসুন বাটা এটা একটু নেড়ে চেড়ে নিচ্ছি এবার দিচ্ছি আদা বাটা এবার দিচ্ছি রসুন বাটা দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেবো এবার দিচ্ছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এবার দিলাম হলুদ এবার জিরে গুঁড়ো এবার দিচ্ছি ধনে গুঁড়ো এবার নুন মশলাটাকে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি এবার চিকেনগুলোকে দিয়ে দিচ্ছি দেখো মশলাটার মধ্যে তেল ছেড়ে দিচ্ছে তখন চিকেনগুলো দিলাম কিন্তু মশলাটা ভালো করে কষিয়ে নেবে প্রথমে তারপরে চিকেন দিয়ে এমনি করে ঢাকা চাপা দিয়ে দিই বারবার কষাবে তেলটা তবে ছেড়ে আসবে দেখো তেলটা কেমন বেরিয়ে আসছে আস্তে আস্তে কষাতে কষাতে আর ঢিমে আছে করবে ঢিমে আছে করলে রান্নাটা খুব ভালো হয় আর যদি চ্যানেলটাকে ভালো লাগে তো চ্যানেলটাকে লাইক সাবস্ক্রাইব শেয়ার করো পাশে থাকা বেলাইকন বটনটাকে অন করো আর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও এবার দই দিয়ে দিচ্ছি দেখো তেল ছেড়ে এসছে মশলাটা কষানো হয়েছে আবার তারপরে তেল ইয়ে দই দিচ্ছি ঠিক আছে এমনি করে আবার কষিয়ে নেবে ভালো করে দেখো এবার কত সুন্দর তেলটা বেরিয়ে এসছে মশলাটা আমার হয়ে গিয়েছে চিকেন হয়ে কষিয়ে কষিয়ে চিকেনটা প্রায় রেডি হয়ে গেছে কষতে কষতে দেখো অর্ধেক সেদ্ধ হয়েই যায় ভালো করে না কষালে না ভালো লাগবে না এই যে দেখো আবার খুলে নিয়েছি আবার কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি দেখছো তো তেলটা কতটা ব্যাক করেছে দেখো মানে বেরিয়ে এসছে এরকম করে ভালো করে কষলে তবে চিকেনটা টেস্ট হয় এবার তোমার নারকেলের দুধ দিয়ে দিলাম একবার এরকমভাবে বানাবে দেখো খুব সুন্দর টেস্ট হয় এই চিকেনটা একবার বানিয়ে দেখো বাড়িতে অবশ্যই ট্রাই করো আর ট্রাই করার পর কিন্তু আমাকে জানাবে যে কেমন হয়েছে এসে দেখো আবার ঢাকা চাপা দিয়ে দিয়ে আবার করছি চিকেনের গায়ে যে জলটা বেরোয় বা ইয়েটা বেরোয় সেটা দিয়ে দেখো মাংসটা সেদ্ধ হয়ে যায় প্রায় যদি ভালো লাগে তো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও কেমন লাগলো তোমাদের আর যদি ভালো লাগে তো বেশি করে শেয়ার করো এই যে দেখো আবার ঢাকা চাপা দিচ্ছি দেখো কত সুন্দর তেলটা বেরিয়ে গিয়েছে এবার তোমার একটু ওই নারকেলের যে দুধ ছিল সেটার সঙ্গে একটু জল দিয়ে একটু সামান্য জল দিয়ে দিলাম এই যে দেখো ফুটে এসছে এবার নামিয়ে দেবো তাহলেই রেডি হয়ে যাবে